ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং এসএমএস এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আতারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের এসএমএস পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আল্লাহ নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সরাসরি ফোন কলসের দিকে যাব, সময় ক্ষেপণ করব না, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে নিজের পেরেশানি নিজের সমস্যা জানিয়ে আমাদেরকে কল করেছেন। কল চালিয়ে দিন। আমার নাম মহিজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার স্ত্রী হাতে পেটে মানে কয়েকটা টিউমার হয়েছে, এডি রুয়ানি চিকিৎসা হচ্ছিল। জি, আমাদেরকে মফিজুল ইসলাম ভাই বিবারিয়া থেকে কল করেছেন, তিনি তার স্ত্রীর সমস্যার জন্য আমাদেরকে কল করেছেন। তিনি জানালেন যে স্ত্রীর টিউমার রয়েছে হাতে এবং পেটে, এর জন্য রুহানি চিকিৎসার প্রয়োজনের জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তালা আপনার স্ত্রীর সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তালা আপনার স্ত্রীকে শিফা দান করুক, দোয়া করি আপনার স্ত্রীর জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করবো। আমাদের সাথেই থাকুন, রুহানি চিকিৎসা অনুষ্ঠান দেখতে থাকুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে বলবেন এই রুহানি চিকিৎসা, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবে শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে নেবে 111 বার, ইয়া সালামু পাঠ করবে শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে নেবে, এরপরে নিজের উপরে ফুঁক দিবে, পাশাপাশি 111 বার ইয়া সালামু পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানীয় পান করতে বলবেন। আশা করি এর মাধ্যমে আপনার স্ত্রীর উপকার অর্জিত হবে। পাশাপাশি মফিজুল ইসলাম ভাই, যেহেতু আপনি বি বাড়িয়া থেকে আমাদেরকে কল করেছেন, যদি সম্ভব হয় ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পরে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, আপনি তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর মাধ্যমে আপনার স্ত্রীর উপকার অর্জিত হবে। যে পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শাওন বৈরাগ থেকে বলছি, আমার আম্মুর আর কি নাকের হাড় বাড়ে। জি, শাওন ভাই আমাদেরকে ভৈরব থেকে কল করলেন, জানালেন যে আপনার মায়ের নাকের হাড় বেড়ে যায়। আল্লাহ তালা আপনার আম্মুকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করুক, দোয়া করি আল্লাহ তালা আপনার আম্মুকে দ্রুত সুস্থতা দান করুক। রুহানি চিকিৎসা প্রদান করছি, শ্রবণ করে নেন শাওন ভাই। আপনি আপনার আম্মুকে বলবেন কোরআনে পাকের সুরা আসর যা 30 পারায় রয়েছে শেষের দিকে, এই সুরা আসর এর 2 নং আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ওয়াজিফাটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করবে,
بسم الله الرحمن الرحيم إن الإنسان لفي خسر এভাবে পাঠ করবে 100 বার প্রতিদিন রাতে 100 বার এই ওয়াজিফা পাঠ করবে কোরআনে পাকের আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর প্রতিদিন রাতে 100 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদ পাক পাঠ করে নেবে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে এই আমলটি কন্টিনিউ 92 দিন 92 ডেজ 92 দিন আমল করবে আশা করি এর মাধ্যমে আপনার মায়ের নাকের যে হার বাড়ে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল জি পরবর্তী কল চালিয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমিনা ইসলাম দিনাজপুর থেকে বলতেছিলাম আমার মায়ের অনেকদিন থেকে কাজ নামাজে দাঁড়া হলেই কাজ শুরু হয় রোহানি চিকিৎসা কি জি আমিনুল ইসলাম ভাই আপনি আমাদেরকে দিনাজপুর থেকে কল করলেন জানালেন যে আপনার মায়ের কাশ অনেকদিন যাবত নামাজে দাঁড়ালো কাশ আসে সমস্যা হয় আল্লাহ তাআলা আপনার মায়ের পেরেশানিকে দূর করে দেয় দোয়া করি পাশাপাশি আপনি আপনার আম্মুকে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন আমলটি হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবে 9 বার পাঠ করবে ইয়া কাবিরু শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে অতঃপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন আশা করি এর দ্বারা আপনার আম্মুর কাশের সমস্যা দূর হয়ে যাবে এছাড়া শাইখে তরিকাত আমিরা আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা ঘরোয়া চিকিৎসার মধ্যে কাশের ব্যাপারে কিছু ঘরোয়া চিকিৎসা দিয়েছেন ডাক্তারের অনুমতি সাপেক্ষে ডাক্তারের সাথে পরামর্শ সাপেক্ষে এই আমলগুলো করতে পারেন আমল হলো খাঁটি মধু আপনার আম্মুকে বলবেন হাতের মধ্যে নিয়ে 1 গ্রাম তা চেটে খেয়ে নিতে আশা করি এর মাধ্যমেও কাশের সমস্যা দূর হয়ে যায় পাশাপাশি বাজার থেকে কিসমিস কিনে এনে কিসমিস এর 40টি দানা 40টি কিসমিস নিয়ে আর কয়েকটি বাদাম নিয়ে একত্রে রেখে কয়েকবার দুরুদে পাক পাঠ করে ওই কিসমিস এবং বাদামের উপরে ফুঁক দিন এরপর আপনার আম্মুকে বলুন খাওয়ার জন্য এই কিসমিস খাওয়ার মাধ্যমে আশা করি আপনার মায়ের কাশের সমস্যা দূর হয়ে যাবে তবে তা আমল করার পূর্বে ডাক্তারের পরামর্শ যেন অবশ্যই করে নেয় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক ইসলামী বোন মৌলভীবাজার থেকে এসএমএস করেছেন তিনি লিখেছেন আমার তলপেটে প্রতি মাসে খুব ব্যথা করে তলপেটে ব্যথা করে এর মাদানি চিকিৎসা কি দয়া করে বলবেন আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা আপনার পেরেশানি আপনার সমস্যাকে দূর করে দেখ দোয়া করি পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 7 বার এই ওয়াজিফা পাঠ করুন 7 বার ইয়া মুহইয়ি ইয়া মুহইয়ি ইয়া মুহইয়ি এই ওয়াজিফা 7 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন এরপর আপনার শরীরের উপর ফুঁক দিন আপনার শরীরে ফুঁক দিন আশা করি আপনার যে ব্যথার কথা জানালেন তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এরপর আমাদেরকে আরেক ইসলামী বোন নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন লিখেছেন আমার মায়ের শরীর জ্বালা পোড়া করে আর ঘুম আসে না এর জন্য মাদানি ফুল আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা আপনার মায়ের সমস্যাকে দূর করে দেখ দোয়া করি পাশাপাশি আপনি আপনার আম্মুকে বলুন এই রুহানি চিকিৎসার উপর আমল করতে রুহানি চিকিৎসা হচ্ছে আপনার আম্মুকে চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফা পাঠ করতে বলুন ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি সর্বদা পাঠ করতে বলুন আশা করি আপনার মায়ের যে সমস্যার কথা জানালেন শরীর জ্বালা পোড়া করে তা দূর হয়ে যাবে পাশাপাশি যখন আপনার আম্মু রাতে ঘুমানোর জন্য বিছানায় যাবে তার পাশে কাউকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি যেন বেশি পরিমাণে পাঠ করে এর দ্বারা পাশে যে থাকবে অর্থাৎ আপনার আম্মুর আশা করি ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এরপরে আমাদেরকে এসএমএস করেছেন লিখেছেন নারায়ণগঞ্জ থেকে বাহিরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা যদি বিদেশ যাওয়া আপনার জন্য মঙ্গলকর হয় তাহলে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেখ দোয়া করি আল্লাহ তাআলার দরবারে পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আসরের নামাজ আদায় করে যেই স্থানে আপনি আসর নামাজ আদায় করেছেন
ওই স্থানে বসে কিবলামুখী হয়ে আপনি নামাজের মতো বসে এই ওয়াজিফা পাঠ করতে থাকুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। এই ওয়াজিফাটি আপনি কন্টিনিউ আসর থেকে মাগরিব পর্যন্ত পড়তে থাকুন। যখনই মাগরিবের সময় চলে আসবে, মাগরিবের আজান হবে হবে এমন পর্যায়ে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। যদি আপনার জন্য বিদে যাওয়া মঙ্গলকর হয়, যদি আপনার জন্য ভালো হয় বিদে যাওয়া, তাহলে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, এই জন্য দোয়া করবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার যে বিদে যাওয়ার যে আশা তা পূরণ হবে। আর জুমার দিন এই আমলটি করা উত্তম রয়েছে, আপনি জুমার দিন করতে পারেন, অন্যান্য দিনও করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে নবীনগর থেকে এসএমএস করেছেন, লিখেছেন, আমার মায়ের কিডনিতে সমস্যা, আল্লাহ তাআলা আপনার মায়ের সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায় আজিলা কামিলা দান করুক, দোয়া করি। পাশাপাশি আপনার আম্মুকে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন, আশা করি এর মাধ্যমে, আমল করার মাধ্যমে আপনার মায়ের কিডনির সমস্যা দূর হয়ে যাবে। আপনার আম্মুকে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 11 বার পাঠ করবে, সূরা আলাম নাশরাহ 11 বার পাঠ করবে। প্রতিবার সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ মিলিয়ে নেবে, অতঃপর বৃষ্টির পানিতে ফুঁক দিয়ে তা প্রতিদিন 4 বার করে পান করতে বলবেন। কখন সকালে নাস্তার আগে, জোহরের সময়, আসরের পর আর শোয়ার সময় 3 ঢোক করে পান করবে। আর প্রত্যেকবার পান করার পূর্বে 7 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিতে বলবেন, আশা করি কিডনির সমস্যা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে এক ইসলামী বোন নারায়ণগঞ্জ তল্লা থেকে এসএমএস করেছেন, লিখেছেন, কিছুদিন আগে আমার শরীরে চিকেন ফক্স হয়েছিল, আর তারপর থেকে এখন পর্যন্ত আমার শরীরটা অনেক অসুস্থ থাকে। হুজুর, আমার মে মাসে আমার পরীক্ষা, এর জন্য দোয়া করবেন আর আমার জন্য রুহানি চিকিৎসা প্রদান করবেন। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় কামিয়াবি দান করুক, দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের যে পরীক্ষা আমাদের কাছে নিকটমান রয়েছে তার প্রস্তুতি করার তৌফিক দান করুক, ব্যবস্থা করে দেখ আল্লাহ তাআলা, দোয়া করি। পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে শিফায় আজিলা কামিলা দান করুক, দোয়া করি। আপনি এই রুহানি চিকিৎসাটির উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি 115 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে নিজের উপরে ফুঁক দিন, পাশাপাশি আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করে নিন। আশা করি এর মাধ্যমে আপনার যে সমস্যার কথা জানালেন, ফক্সের সমস্যা, তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এসএমএস এর উত্তর প্রদান করা হচ্ছে। আমরা আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ কাদের মোল্লা ফরিদপুর থেকে। আমার মানে শরীর স্বাস্থ্য একেবারে খারাপ, শরীরটা চিকন বেশি, এর জন্য কি করা উচিত? আল্লাহ তাআলা আসানি দান করুক। কাদের মোল্লা ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, আপনি জানালেন আপনার শরীর স্বাস্থ্য খারাপ, শরীর চিকন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার শরীরকে এতটুকু সুস্থ রাখে, এতটুকু সবল রাখে, যেই সুস্থ সবলতা দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করা যায়। অনেকে এমন হয় যে শরীর একটু চিকন হয়ে গিয়েছে, অনেকে অভিযোগ করতে থাকে, দেখতে ভালো দেখা যায় না, এটা না। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যাদের শরীর মোটা রয়েছে তারাই ক্ষতির মধ্যে রয়েছে। তো শরীর আল্লাহ তাআলা যতটুকু দান করেছে ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত যেন আল্লাহ এতটুকু শক্তি আমাকে দান করো যেই শক্তি দ্বারা তোমার ইবাদত করতে পারি। আর যেহেতু আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকে, আপনি এর জন্য এই ওয়াজিফাটির উপর আমল করুন। ওয়াজিফাটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি আপনার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি নূর হক। জি, আমার এই যে পাকস্থলীতে আলসার, এটা একটা রোহানি চিকিৎসা দয়া করে দিবেন। জি, আমাদেরকে আমিনুল হক ভাই রাজশাহী থেকে কল করলেন, তিনি
আমাদেরকে জানালেন যে তার পাকস্থলীতে আলসার হয়েছে, এজন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিলা দান করুক। দোয়া করি আপনার জন্য, পাশাপাশি আপনি এই রোহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। রোহানি চিকিৎসা হচ্ছে আপনি এই আমলটি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি আপনি 33 বার পাঠ করুন, 33 times 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, এরপরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করে নিন। আপনি এভাবে কন্টিনিউ আমল করতে থাকুন, আশা করি আপনার যে পাকস্থলীর সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আমি বলবো যে আমিনুল ভাই, আপনি খানার ব্যাপারে একটু সচেতন হবেন, কেননা অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে যায়, আর গ্যাস্ট্রিক নিয়ম মাফিক টাইম মোতাবেক খানা না খাওয়ার কারণে এমনটি হয়ে থাকে। তো আপনি নিয়ম মেনে যখন আপনার ক্ষুধা লাগবে তখন খাওয়ার ব্যবস্থা করুন। অনেক সময় দেখা যায় যে অনেক দেরি হয়ে গেল, ক্ষুধা লেগেছে কিন্তু এরপরও খাচ্ছে না, তো এতেও ক্ষতি রয়েছে। আপনি পরিমাণ মতো এবং নিয়ম মাফিক মানুন, সুন্নত মোতাবেক খানা খাওয়ার চেষ্টা করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তেল জাতীয় খানা, ভাজা পোড়া, ফাস্টফুড এগুলো থেকে দূরে থাকুন। তাজা ফলমূল শাকসবজি খান, আশা করি এর দ্বারা আপনার শরীর ভালো থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আরমান হোসেন, আমি নানগঞ্জ থেকে বলছিলাম, ব্যবসা বাণিজ্যের আয় বরকতের জন্য। জি আরমান ভাই, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করলেন, জানালেন ব্যবসায় আয় বরকতের জন্য তিনি ব্যবসা করছেন, হয়তো এই জন্য আমাদেরকে কল করেছেন যে ব্যবসার মধ্যে আয় উন্নতি কীভাবে হবে। এজন্য আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আল্লাহ তালা আপনার হালাল রুজির মধ্যে বরকত দান করুক, দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার ব্যবসার মধ্যে খুব বরকত হবে। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে এই ওয়াজিফাটি লিখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি 35 বার, 35 times 35 বার লিখুন। এরপর আপনি এই কাগজটি আপনার দোকানের মধ্যে রেখে দিন, আশা করি এর মাধ্যমে আপনার দোকানে খুব বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যেহেতু আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, নারায়ণগঞ্জ এর পাশে ঢাকা, ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, আপনি তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনার দোকানের মধ্যে বরকত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু আপনাদের SMS এর দিকে যাব, SMS পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী বোন SMS করেছেন, তিনি লিখেছেন যে কুমিল্লা থেকে তার সন্তান তার কথা শোনে না এবং লেখাপড়া করে না, লেখাপড়ায় মনোযোগ নেই, এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিক। পাশাপাশি আপনি এটাও জানতে চেয়েছেন যে আমার খুব রাগ, আমি আমার সন্তানকে মারধর করি, আল্লাহ তাআলা আসানি দান করুক। সন্তানকে মারধর করা উচিত নয়, তাদেরকে বোঝানো উচিত, কেননা মারধর করলে তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বিরূপ মনোভাব সৃষ্টি হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে এই শাসন হিতে বিপরীত হয়ে যায়, তাই সন্তানকে যতটুকু পারেন বোঝানোর চেষ্টা করুন, আশা করি বোঝানো কাজে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি জানতে চেয়েছেন যে আপনার সন্তান কথা শোনে না, এই জন্য আপনার সন্তান যখন ঘুমাবে, আপনার সন্তান যখন ঘুমাবে তখন তার 3 ফুট দূরে থেকে, তার 3 ফুট দূরে থেকে কোনো নামাজি ইসলামী বোন বা ইসলামী ভাই এই ওয়াজিফা পাঠ করবে, সূরা ইখলাস, সূরা ইখলাস একবার উচ্চ আওয়াজে পাঠ করবে, সূরা ইখলাস একবার উচ্চ আওয়াজে পাঠ করবে যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এটাও সচেতন হতে হবে যেন ওই আওয়াজে তার ঘুম ভেঙে না যায়। এভাবে আমল করতে থাকুন, আশা করি আপনার সন্তান আপনার
বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার সন্তান নেক হবে পরহেজগার হবে পাশাপাশি আপনি জানতে চেয়েছেন যে আপনার সন্তান লেখাপড়ায় মনোযোগী নয় এজন্য আপনি আপনার সন্তানকে এই আমলটি করাতে পারেন সে প্রত্যেক নামাজের পরে এই আমলটি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে আশা করি এর মাধ্যমে তার পড়ালেখায় মনোযোগ সৃষ্টি হবে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এরপর আমাদেরকে এক ইসলামী বোন রাজশাহী থেকে এসএমএস করেছেন লিখেছেন আমার স্বামী অনেক ধার দেনা যতই ধার দেনা থেকে দূরে থাকতে চায় আরো বেশি ধার হয়ে যায় কিভাবে মুক্তি পাব আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা আপনাদের ঘরের মধ্যে বরকত অবতীর্ণ করুক দোয়া করি ঋণের জন্য আপনার স্বামীকে এই ওয়াজিফা পাঠ করতে বলুন আশা করি এর মাধ্যমে আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবে পাশাপাশি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করবে এর মাধ্যমে আশা করি আপনাদের ঘরের মধ্যে যে ঋণের সমস্যা রয়েছে এই ঋণের পরিশোধের ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আবারো বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই ওয়াজিফাটি সকাল সন্ধ্যা 100 বার এবং প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে আশা করি এর উপর আমল করার মাধ্যমে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে আরেকটু বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হবে আমরা অনেক সময় দেখা যায় বাইরের লোক আসলে তাদেরকে সালাম করি বা আমরা বাইরে গেলে তাদেরকে সালাম প্রদান করি কিন্তু আমাদের ঘরের মধ্যে সালাম প্রদান করি না আমরা যখনই ঘরে প্রবেশ করব ঘরে প্রবেশের সময় ঘরে যারা থাকবে তাদেরকে সালাম করব এর দ্বারা নিজেদের মধ্যে একটা মিল মোহাব্বত সৃষ্টি হবে ভালোবাসার সৃষ্টি হবে সম্মানের সৃষ্টি হবে পাশাপাশি ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হবে কারণ যদি ঘরের মধ্যে বরকত অবতীর্ণ না হয় তাহলে ঘরের মধ্যে তো ঋণ বিভিন্ন পেরেশানি লেগেই থাকে তো আমি পরামর্শ দেব যখনই যেই ঘরে ঢুকবেন যে ইসলামী ভাই বা ইসলামী বোন ঘরে প্রবেশ করবে প্রবেশের সময় অবশ্যই নিজের ঘরের মধ্যে যারা রয়েছে তাদেরকে সালাম করে নেবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এরপর আমাদেরকে এসএমএস করেছেন লিখেছেন যে পটুয়াখালী থেকে আমার ঠান্ডা লাগে চোখ থেকে পানি পড়ে আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেয় দোয়া করি পাশাপাশি রোহানি চিকিৎসাও আরজ করব এই রোহানি চিকিৎসার উপর আমল করুন আশা করি এর মাধ্যমে শিফা অর্জিত হবে আমলটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ সহ 3 বার সূরা ফাতিহা পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে 3 দিন পর্যন্ত রোগীর উপরে ফুঁক দিবেন আশা করি এর মাধ্যমে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এরপর আমাদেরকে এসএমএস করেছেন লিখেছেন আই এম এ ডায়াবেটিক পেশেন্ট হাউ ক্যান আই গেট রিলাইভ অফ ইট মোহাম্মদ রফিকুল ইসলাম সাভার ঢাকা আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর করে দেখ আপনি জানিয়েছেন আপনি ডায়াবেটিক্সের রোগী আপনি এর থেকে মুক্তি পেতে চান আপনি এর জন্য কি আমল করবেন আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা আপনার ডায়াবেটিক্স এর সমস্যা দূর করে দেখ আমলটি হচ্ছে কোরআনে পাকের 15 পারায় একটি সূরা রয়েছে সূরা বনি ইসরাইল সূরা বনি ইসরাইলের 80 নং আয়াত 80 নং আয়াত এই আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন আশা করি এর মাধ্যমে আপনার ডায়াবেটিক্স এর সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এরপর আমাদেরকে নরসিংদী থেকে এক ইসলামী বোন এসএমএস করেছেন লিখেছেন বিবাহের জন্য আমল কি যাদের বিয়ে হচ্ছে না প্রথমত আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা সকলকে তাড়াতাড়ি বিয়ের যারা বিয়ের উপযোগী রয়েছে যাদের বয়স হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দেখ পাশাপাশি যিনি আমাদেরকে এসএমএস করেছেন রুহানি চিকিৎসা প্রদান করছে এর উপর আমল করুন প্রতিদিন এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে এই আমলটি করুন সূরা ইখলাস 41 বার পাঠ করবেন সূরা ইখলাস 41 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা
বিয়ের ব্যবস্থা করে দেয়। শুধুমাত্র বিয়ের জন্য দোয়া করবেন, সাথে এটাও দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কোনো নেককার পরহেজগার ব্যক্তির সাথে বিয়ের ব্যবস্থা করে দেয়। আর সাথে সাথে নিয়ত করে নেবেন, যেন এটা নিয়ত করে নেবেন যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সুন্নাত মোতাবেক বিয়ে করার চেষ্টা করব। কেননা আমাদের পরিবেশ এমন হয়ে গিয়েছে যে এমন কোনো বিয়ে নেই যেখানে গুনার কাজ নেই, তাই আমাদের উচিত গুনা থেকে বেঁচে সুন্নত অনুযায়ী বিয়ে করা। আর ইসলামী বোনরা এদিকে সচেতন থাকবেন, আপনাদের যে বিশেষ দিনগুলো রয়েছে যেই দিনগুলোতে নিজেরা নামাজ পড়তে পারেন না, নামাজ পড়া নিষিদ্ধ রয়েছে, ওই দিনগুলোতে আপনারা এভাবে আমল করবেন। আমল হচ্ছে সূরা ইখলাসের কুল যে শব্দটি রয়েছে তা বাদ দিয়ে আপনারা আমল করবেন, হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এভাবে আপনি পাঠ করবেন। আবার যখন আপনাদের নামাজ পড়তে পারবেন এমন অবস্থায় চলে আসবেন, তখন আপনারা আবার শুরু থেকে কুল শব্দ যুক্ত করে আমল করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং এসএমএস এর উত্তর প্রদান করা হচ্ছে। আমরা একেবারে সময়ের শেষ দিকে চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হবে। আপনাদের অনেকগুলো কল এবং এসএমএস এখনও বাকি রয়ে গিয়েছে, উত্তর দিতে পারিনি, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আরও ফোন কলস এসএমএস নিয়ে উপস্থিত হব, আপনাদের ফোন কল এবং এসএমএস এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা রুহানি চিকিৎসা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই, যেন আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানিকে দূর করে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিকুল মুলক, আমাদের প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিকুল মাওলা, যে সকল ইসলামী ভাইরা কল করছে এসএমএস করছে সকলের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল তাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিকুল মাওলা, যাদের যে সমস্যা নিয়ে আমাদেরকে কল করে সকলের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যারা ব্যবসার মধ্যে বরকতহীনতায় ভুগছে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যারা অভাবগ্রস্ত রয়েছে তাদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যারা সন্তান নিয়ে পেরেশানিতে রয়েছে তাদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যাদের বিবাহ হচ্ছে না তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিকুল মাওলা, যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে এসএমএস করে তাদের সকলকে তুমি শিফায়ে আজিলা কামিলা দান করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে দেখছেন, আমাদের দোয়ার সাথে হাত তুলে দিয়েছেন আমিন আমিন বলছে, তাদের মধ্যে থাকে যারা রোগী রয়েছে তাদেরকে শিফা দান করো, যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল শাইখে তরিকাত আমির আলে সুন্নাহ সহ সকল সুন্নি ওলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও শহীদের বাসনা করো ওহে খোদা পূরণ, ও শহীদের বাসনা করো ওহে